বিসমিল্লাহরেম নতুন আরও একটি চাকরি বিষয়ক এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকের এপিসোডে আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পরীক্ষা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব আপনারা অবশ্যই ইতিমধ্যে এসএমএস পেয়েছেন যে আপনাদের এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পরীক্ষাটি হতে যাচ্ছে আগামী একুশ অক্টোবর সকাল দশটা ত্রিশ মিনিট থেকে বারোটা দেড় ঘন্টা ব্যাপী পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আপনারা অবশ্যই জানেন চব্বিশ ছয় দুই জুন মাসের চব্বিশ তারিখ কিন্তু এই পরীক্ষাটা হওয়ার কথা ছিল তখন অনিবার্য কারণবশত পরীক্ষাটি স্থগিত করা হয়েছে আবারও যেহেতু পরীক্ষাটির তারিখ ঘোষণা করা হয়েছে তাই আপনাদের প্রিপারেশনকে আরও একদম বাড়িয়ে নেওয়ার জন্য আজকের এপিসোডটি আপনারা যেহেতু দেখেছেন যে পরীক্ষাটি হবে এক ঘন্টা ত্রিশ মিনিট তাই অনেকের মনেই প্রশ্ন পরীক্ষাটি লিখিত হবে না ক্যামসি হবে আপনারা অবশ্যই জানেন যে এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পদের সংখ্যা হচ্ছে পাঁচশো ছয়টি পাঁচশো প্লাস পদের সংখ্যা আর আবেদন করেছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার প্লাস দুই লক্ষ পঞ্চাশ হাজারের উপর যেহেতু প্রার্থী পরীক্ষা কম পক্ষে হলেও দেড় লাখের উপর দুই লাখ বলা যায় দুই লাখ লোক পরীক্ষা দিবে এটা অনুমান করা যায় এখন দুই লাখ দিক আর দুই লাখ পঞ্চাশ হাজার বা দুই লাখ পঞ্চান্ন হাজারই দিক যেহেতু এত সংখ্যক প্রার্থী পরীক্ষা দিবে তাই আশা করা যায় যে এমসিকিউ হবে কারণ এত প্রার্থীদের কিন্তু লিখিত পরীক্ষা নেওয়াটা খুবই কষ্টকর তাই আমরা সহজে ভাবতে পারি এমসিকিউ পরীক্ষায় হতে যাচ্ছে যদি এমসি পরীক্ষা হয় তাহলে আপনাকে এমসি কিউ আকারই আপনাকে প্রস্তুতি নিতে হবে আর যদি এমসিকিউ পরীক্ষা না হয় লিখিত হয় তখন তো আপনারা দরা খেতে পারেন যে নিলাম এমসিকিউ প্রিপারেশন পরীক্ষা হলো লিখিত তাই আমি আপনাদেরকে বলবো একটু একটু করে যদি আপনি লিখিত পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে কিন্তু পরীক্ষা যদি লিখিত নেওয়া হয় আপনি কিন্তু আর দরা খাবেন না হ্যাঁ তাহলে আপনি জয় লাভ করবেন কারণ আপনার প্রিপারেশান তো লিখিত আকারে নেওয়া আছে এখন আমরা একটু গোলক দাদায় পড়ে গেছি কারণ এক ঘন্টা ত্রিশ মিনিট লেখা থাকলে তো সাধারণত এমনটাই হয় লিখিত পরীক্ষাই হবে আর এত সংখ্যক প্রার্থী যদি এমসি হয় তাহলে দেখা যেতে পারে আপনাকে দেড় ঘন্টা সময় দিতে পারে এমসি কিউ সত্তরটি না আসে একশোটি এমসি কিউ আসবে এমনটাও হতে পারে আর এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যদি আপনি এমসিকিউ কিউ পরীক্ষা অথবা লিখিত পরীক্ষা যদি ভালো করতে চান আমি আপনাকে বলবো বিগত সালের প্রশ্নগুলো আপনি ভালো করে পড়েন এই দুই সালে রিসেন্ট পাবলিকেশন সহ যেই বাজারে বই আছে বিগত সালের যে চাকরির বইগুলো আছে এই প্রশ্নগুলো যদি আপনি ভালো করে পড়তে পারেন তাহলে কিন্তু আপনি এই কৃষি সম্পর্ষ অধিদপ্তরের এই অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে খরি পদে ভালো করবেন এখন আপনি যদি লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে চান ভালো করে তাহলে আমি আপনাকে বলবো প্রফেসর প্রকাশনীর অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করি পদে একটি বই আছে ওই বইটি খুবই ভালো ওই বইয়ের সবগুলো প্রশ্ন যদি আপনি একটু একটু হলো দেখেন লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য যদি আপনি দেখেন তাহলে ওই বই ফলো করলে আপনি ভালো করবেন আর যদি আপনি এমসি পরীক্ষার জন্য ভালো করতে চান তাহলে আমি আপনাকে বলবো অগ্রদূত প্রকাশনের একটি বই আছে যে বিগত সালের অনেক প্রশ্ন সেখানে দেওয়া আছে বা রিসেন্ট পাবলিকেশনের বই আছে এমসি ক্ষেত্রের প্রশ্ন দেওয়া আছে এগুলো যদি আপনি ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরটা আপনি ভালো করবেন আর যারা একটু কম অপেক্ষা কিন্তু দুর্বল মনে করেন যে আপনার প্রিপারেশন ভালো না তাদের জন্য বলব আপনি এই পরীক্ষাটা ভালো করে দেন কেননা ইতিমধ্যে এই পদে আবেদন করেছে এরকম অনেকেরই কিন্তু বেবিচকে চাকরি হয়েছে শিক্ষা কৌশল অধিদপ্তরে চাকরি হয়েছে খাদ্য অধিদপ্তরে হবে সিজিএতে চাকরি হয়েছে হ্যাঁ এই জন্য আপনার জন্য সুবর্ণ সুযোগ যদি একটু ভালো করে আপনি প্রিপারেশন নেন আর যদি টিকে যান তাহলে কিন্তু আপনার এই অফিসরকারী কাম কম্পিউটারের মধ্যে পদে চাকরি হতে পারে আর যারা নতুন জানেন না যেটা লিখিত বা এমসিকিউ পাস পাশ করার পরবর্তী দাব কি পরবর্তী দাব হচ্ছে আপনাকে কম্পিউটারে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে আর কীভাবে আপনি কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা ভালো করবেন আমাদের এই চ্যানেলের এপিসোডে দেওয়া আছে আপনি দেখে নেবেন আর সাধারণত এই অফিস সহকারী কেমন কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বা এই কৃষি সম্পর্ষ অধিদপ্তরের ব্যবহারিক পরীক্ষাগুলো বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নেওয়া হয় যারা আপনার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ব্যবহারিক পরীক্ষা দিবেন তাদেরকে অবশ্যই ইউনিটেডের মাধ্যমে হ্যাঁ আপনাকে বাংলা প্রস্তুতি নিয়ে যেতে হবে বাংলা লেখার প্রস্তুতি নিয়ে যেতে হবে নাহলে কিন্তু আপনি ওইখানে বাংলা লিখতে পারবেন না কারণ ওইখানে বাংলাটা ইউনিকোড দিয়ে লিখতে হয় আর ইংরেজি আগের মতোই যেভাবে আছে ক্লাসিক বহু কার শোচনীয় মানে কি বলে টাইমস রুমান হোক এইভাবে আপনি লিখতে পারবেন কোনো সমস্যা হবে ইংরেজি নিয়ে আপনি শুধু বাংলাটা ইউনিকোড দিয়ে প্রিপারেশন নিয়ে যাবেন তাহলে ভালো করবেন তারপর আপনি বাইবা পরীক্ষা দিবেন বাইবা উত্তীর্ণ হলে আপনার চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ না যাই হোক যারা আপনার এই কৃষি সম্পর্ষ অধিদপ্তর দিয়ে পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের পরীক্ষাটি আগামী একুশে অক্টোবর সকাল দশটা তিরিশ মিনিট থেকে বারোটা দেড় ঘন্টা বিপদ অনুষ্ঠিত হতে যাচ্ছে এমসি হলেও হতে পারে লিখিত হলে হতে পারে এটা আপাতত বলা যাচ্ছে না যদি আমরা জানতে পারি কই কী মাধ্যমে পরীক্ষা হবে তাহলে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার প্রস্তুতি ভালো হোক সুন্দর হোক আপনি চাকরি পেয়ে যান সে দুয়া রেখে আজকের মতো শেষ করলাম ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে